আসো হয়ে গেছে আমার মাও রেডি চ্যালেঞ্জটা স্টার্ট করার জন্য খিচুড়িটা রেডি হয়ে গেছে আগে দেখে না দুটো সমান আছে কিনা তাহলে পরে আমাকে বলবে চেক করে নি গাইস দুটো সমান আছে কি মা একটু বেশি কম করেছে চেক করতে হবে চলো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিও টপিকটা কি তো আজকে ভিডিওতে আমি আর আমার মা করব সরস্বতী পূজার জন্য স্পেশাল খিচুড়ি চ্যালেঞ্জ খিচুড়িটা চুজ করলাম কারণ সরস্বতী পূজার সাথে খিচুড়ির একটা কানেকশন থাকে আর আমরা খিচুড়ি সবাই সরস্বতী পূজার দিন খেতে ভালোবাসি ওই জন্য আর চ্যালেঞ্জে যে হারবে তার জন্য কিন্তু একটা পানিশমেন্টও আছে তুমি জানো তো আমি জানি তুই জানি হ্যাঁ আমিও জানি পানিশমেন্টটা তো এই চ্যালেঞ্জটায় যে হারবে তার জন্য একটা পানিশমেন্টও আছে যদি আমি হেরে যাই আমি পানিশমেন্ট পাবো যদি মা হেরে যায় মাও পানিশমেন্ট পাবে আর আমরা দুজনেই ভেবে রেখেছি যে কে কাকে কী পানিশমেন্ট দেবো কিন্তু কাউকে সেটা বলিনি এখনও এবার খিচুড়িটাও আমরা এখানে রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার আর এটা আমার মায়ের এবার তোমাদের একবার দেখিয়ে দিই ভালোভাবে যে খিচুড়ি প্লেটে আর কি কি আছে খিচুড়ির সাথে আছে একটা আলু আর বেগুন ভাজা মায়েরও সেম তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি সেম আছে তো এবার আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করব আসলে সরস্বতী পুজোতে আমি এর আগে কয়েকটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছিলাম তাই আমি ভাবলাম মেকআপ টিউটোরিয়ালের সাথে সাথে তোমাদের সাথে এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করা যাক যাতে তোমাদের ভালো লাগে দেখতে আই হোপ যে তোমাদের ভালো লাগবে আমি সত্যি বলছি যে আমি মন থেকে জানি যে আমি জিততে পারবো না আমার মায়ের সাথে কারণ আমার মা খুবই স্পিডে খায় আমি মায়ের মতো অত তাড়াতাড়ি খেতে পারি না বাড়িতেও তাই হয় মায়ের আমার আর বাবার আগে খাওয়া হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করব জেতার কারণ আমি একটা ভালো পানিশমেন্ট ভেবে রেখেছি আমার মায়ের জন্য আমি ভেবে রেখেছি তো আমি চেষ্টা করবো এই পানিশমেন্টটা যাতে আমার মাকে দিতে পারি যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমি যেই পানিশমেন্টটা মাকে দেব ভেবেছিলাম ওই পানিশমেন্টটা মাকেও বলবো না তোমাদেরও বলবো না কোনো না কোনো দিন কোনো চ্যালেঞ্জে তো আমি জিতবই তখন ওই পানিশমেন্টটা আমি আমার মাকে দেব আর যদি তোমরা চাও যে আমি এই চ্যালেঞ্জটা জিতে যাই আর পানিশমেন্টটা মাকে দিতে পারি তাহলে কিন্তু তোমরা প্রে করো যাতে আমি জিতে যাই চ্যালেঞ্জটা এবার স্টার্ট করবে তো হ্যাঁ আমি বলতে চাই যে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো হ্যাঁ দেখবে বুঝতেই পারছো তোমরা কে জিতবে হ্যাঁ বুঝবে কি করে এখনো থোড়ি আমাদের দেখেছে এর আগে চ্যালেঞ্জ করতে ফুড চ্যালেঞ্জ ঠিক আছে শুরু করছি এবার চ্যালেঞ্জটা কি হবে আমি তোমাদের বলে দিই এখানে সমান কোয়ান্টিটিতে খাবার আছে খিচুড়ি আছে এক পিস আলু আছে দুজনেরই প্লেটে আর বেগুন ভাজাটা আছে কোনো টাইমিংয়ের ব্যাপার নেই চ্যালেঞ্জটা হলো কে বেশি তাড়াতাড়ি মানে কে তাড়াতাড়ি এটা খেতে পারবে যদি মা আগে খেয়ে ফেলে তাহলে মা জিতে যাবে যদি আমি আগে খেয়ে ফেলি আমি জিতে যাব আর কেউ না কেউ তো হারবেই আর খাবার আগে সবসময় ইম্পর্টেন্ট হাতটা স্যানিটাইজ করা ওই জন্য আগে স্যানিটাইজ করে নেবো আমি করে নাও তো চলো এবার স্টার্ট করি শুরু কর রেডি 1 2 3 স্টার্ট বেগুন ভাজা পুরো খেতে হবে সব কিছু খাবো এবার আমি আস্তে আস্তে খাই কেন কারণ আমার হয়ে গেছে তো তো কম নিয়েছিলে নাকি সমান কম তুই তো তোকে তো বললাম ওই জন্য তুই দেখলি তো আমাকে হয়ে গেছে আমি আবার তোমাকে ভালো পার্টিসিপেট দেবো মা জিতে গেছে আর দেখিয়ে দিই সেটা তোমাদের আর আমারও কতটা বাকি আছে ওটাও দেখিয়ে এটা হচ্ছে আমার প্লেট আর এটা আমার মায়ের দেখো হিরে কি বলো দিবি তো কি গিফট আনিনি গিফট উইনার আর আমি কিন্তু হেরে গেছি দায়িত্ব নিয়ে আর আমি জানতাম আমি হারবো কিন্তু সত্যি আমি চেষ্টা করেছিলাম যাই হোক বলো তুমি বলো আমার কাছে কঠিন পানিশমেন্ট আচ্ছা তোমাদের আগে বলি যে ও কোনোদিন ফল জুস ছাড়া ও এমনি গোটা ফল কোনোদিন খায়নি আর যদি আমি জুস না করে দিই ফলের তাহলে ও কোনোদিনই ফল খাবে না এরকম একটা ব্যাপার আছে আজকের ওর জন্য ওকে একটা গোটা আপেল ওকে খেতে হবে
গোটা আপেল যদি তুই না খেতে পারিস তুই বললে আমি কেটে দিতে পারি, কিন্তু তোকে গোটা আপেলটা আজকে খেতে হবে। এইটাই আমার তোমার আজকে পানিশমেন্ট, কী করব আজকে সুযোগটা পেয়েছি, আমি ছাড়া করবো না। বেসিক্যালি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভাববে বলো, বেসিক্যালি আমি তোমাদের বলে দিচ্ছি যে মা এই পানিশমেন্টটা আমাকে দিয়েছে, কারণ মা চায় না আজকে জুস বানাতে, আজকে আমি ফ্রি হয়ে গেছি, মা আজ জুস বানাতে চায় না, ওই জন্য ভেবেছে যে আজকে একে পানিশমেন্ট দিয়ে না, ও যেইগুলো জুসের ফলগুলোই খায় আর যেইগুলো হয় না যেরকম পেয়ারা আপেল এইগুলো খায় না, কারণ ওকে খেতে হবে, ওটা তো জুস করা যায় না, ওই জন্য ও আজকে আমি ওকে ওইটাই তোকে আপেল খেতে হবে, তাও বেশি বড় না, মাঝারি সাইজের একটা আপেল গোটা খেতে হবে, এইটাই তোমার পানিশমেন্ট। আমি তো আপেল খাই না বলে বাবা অতটা নিয়েও আসে না, বাবাকে কি আগে থেকে বলে রেখেছিলে যে ওকে পানিশমেন্ট দাও, তুমি আপেল এনে রাখো? আপেল আছে ঘরে, আপেল পেয়ারা দুটোই আছে, তুই এবার দেখ কী খাবি। আমি আমার পছন্দ মতো তৈরি করতে পারি, তুমি পানিশমেন্ট দিচ্ছ যখন আপেল খেতে বলেছো আপেলটাই খাবো, তাহলে আপেলই দেবো, আপেল খেও। কখন খেতে হবে এই বলো, সেটা টাইমটা বলো আমাকে, কখন আপেলটা খেতে হবে? মানুষের খাওয়া দাওয়ার পরেই তো ফল খায়, তাই এখনই খেতে হবে তোমার। তার মানে এখন আপেল খাবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কেটে আনো। আপেল একদমই পছন্দ করি না, মানে আপেলের টেস্টটাই আমার পছন্দ না, ওই জন্য তোমাকে এই কাজটা দিলাম। ও আসুক বাবা, কেন আপেলটা আনে না? পানিশমেন্ট এসে গেছে? হ্যাঁ এসে গেছে, এগুলো তুমি সব খেয়ে নাও, এগুলো আমাকে সব খেতে হবে, একটা একটা করে খেয়ে নাও। ঠিক আছে তুমি তাহলে তুমি সবার সাথে গল্প করো, আমি তোমার গল্প শুনতে শুনতে আপেল খাবো। আর শোনা মেয়ে, খেয়ে নাও খেয়ে নাও, ভালো মেয়ে আজকে গোটা আপেলটা খাচ্ছে, তোমরাও দেখে নাও কোনোদিন ফল খায় না গোটা, ওকে মানে দাঁত দিয়ে খেতে গেলে চিপাতে গেলে ওর কষ্ট। যে কোনো ফলকে খালি জুস করে দাও, জুস করে দাও, জুস করে করে মানে দাও ও ঢক ঢক করে খেয়ে নেবে, ব্যাস আর কোনো কষ্ট করতে হবে না। করো আরো গল্প করো, আমার খেতে টাইম লাগবে, আমি শুনবো। কী গল্প বলবো, ওই অত কষ্ট ওর কাছে এই টাস্কটা মানে খুব মানে সব থেকে কঠিন টাস্ক এর কাছে, যে পুরো আপেলটা খেয়ে নিচ্ছে। অনেক তোমার সাথে একটা ফ্রুট চ্যালেঞ্জও করব, তুমি কত ফল খাও আমি দেখব। ফল না খাই সময় বিশেষে তো খেতে হবে না? হুম তাহলে আর তাড়াতাড়ি খেয়ে নাও, বুঝ আগে মানে এই টাস্কটা যখন আমি হেরে গেছি, চ্যালেঞ্জ হেরে গেছি, এটা আমি আস্তে আস্তেই খাবো। আর ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও, পুরোটা খাও, আমি আজকের শান্তি পাচ্ছি খুব, যে আজকের গোটা ফলটা খাচ্ছো তুমি। একটা খাও না, আমি খাবো না, খাও না, না আমি খাবো না, আমি খাবো না, এটা খাও, আমি আপেল খাই না, মানে আপেল খাও, ফল খাই আমি এখন খাবো না। আমিও তো আপেল খাই না, আমি কি বলবো? না তুমি খাও, তোমার আজকে তো এটা দিয়েছি না, পানিশমেন্টটা দিয়েছি না তোমাকে, তোমাকে তো এটা খেতেই হবে, এটা পুরো খেয়ে এটা আমি তারপর তোমাদের সাথে কথা বলছি, না হলে এটা খেতে খেতে ভোর হয়ে যাবে আর ভিডিও অনেক লম্বাও হয়ে যাবে। আমি তো তোকে তো বলতে পারতাম তুই চিকেন করে এ করে কর, কিন্তু ওইগুলো তুই তো করবি আমি জানি, ওইগুলো করতে ভালো, কিন্তু এইটাতে তুই খেতে ভালোবাসিস না, তাই জন্যই তোমাকে এইটা এটা দেয়া। তোমার জন্য আমি ভালো পানিশমেন্ট ভেবে রেখেছি, দাঁড়াও না একদিন, তুই আমাকে কোনোদিন দিতে পারবি না, আমি সবসময় ফার্স্ট হব। আমি যদি একদিন জিতি না সেদিন যা পানিশমেন্টটা দেবো না, তুমি ভাববে যে কেন কেন আমি হারলাম, দাঁড়াও না, এটা ভালো পানিশমেন্ট আছে, তোমরা আমাকে কমেন্ট করে আইডিয়া দাও যে কি চ্যালেঞ্জ করব পরবর্তী, যদি আমি চ্যালেঞ্জটা জিতে যাই না, আমি তোমাদের প্রমিস করছি যে তার চেষ্টা করবো, যদি আমি জিতে যাই, দাঁড়াও আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা ভালো পানিশমেন্ট আছে ভেবে রেখেছি, যা দেবে তাই খাবো, খাবার কিছু দেবো না আমি, তা কী করবো, খাবার কিছু দেবো না, তাহলে কি সারপ্রাইজ আছে ওটা? আচ্ছা ঠিক আছে, তখন যখন জিতবে তখন ভাবা যাবে, এখন তো আমি জিতেছি। পুরোটা খেয়ে নিয়েছি, হ্যাপি
হ্যাপি। আচ্ছা আমার সোনা মেয়ে তুমি তো, আজের পুরো আপেলটা শেষ করলে আমার সু দাও এবার দাও। তোমরা দেখেছো চ্যালেঞ্জ ভিডিওটা এবং আমি হেরে গেছি আর আমার মা জিতে গেছে। তো তোমাদের যদি মাথায় এমন কোনো আইডিয়া থাকে যেটা মানে যেই চ্যালেঞ্জটা আমি করলে আমার মাকে হারাতে পারবো, ফুড চ্যালেঞ্জে বেশিরভাগই আমি হারবো আমি জানি, যদি অন্য কোনো চ্যালেঞ্জ মাথায় থাকে আর ফুড চ্যালেঞ্জে থাকলে বলতে পারো, আমি চেষ্টা করবো আমার মাকে হারানোর। যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর আমাদের দুজনের ভিডিও কেমন লাগলো দুজনকে একসাথে দেখে সেটাও কমেন্টে জানাবে। আর লাইক কিন্তু অবশ্যই করো ভিডিওটা, লাইক করলে আমাদের ভালো লাগবে খুব। আর খিচুড়িটা যে খেয়েছি খুবই সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ, খিচুড়িটা খুব ভালো খেতে হয়েছিল। তোমরা যদি মায়ের রেসিপিগুলো দেখতে চাও তাহলে মায়ের চ্যানেলেরও লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো মায়ের চ্যানেলটাকে। আর মা মেয়ের যদি ভিডিও তোমরা দেখতে চাও তো কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলবে যে আমাদের দুজনের আরও ভিডিও তোমরা দেখতে চাও কি বা কি চ্যালেঞ্জ দেখতে চাও, সেটাও তোমরা কমেন্ট করে কিন্তু বলবে আমাদের, ঠিক আছে? তাহলে আবার মা মেয়ে চলে আসবো আবার। হ্যাঁ, তাহলে আমরা আবার তোমাদের জন্য একসাথে ভিডিও বানাবো, সে যে কোনো ব্লগ হোক বা যে কোনো চ্যালেঞ্জ হোক, যাই হোক তোমরা কিন্তু বলতে পারো তোমাদের কোনো আইডিয়া থাকলে যে এই বিষয়ে তোমরা এই টপিকটা তোমরা ভিডিও বানাও, বা তোমরা আমাদেরকে বলতেও পারো এটা যে তোমরা দুজন আসো আর একটা ভিডিও বানাও। আর তোমরা আইডিয়া দিলে কী হবে, তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো আমরা তোমাদের জন্য আনতে পারবো, ঠিক আছে? আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে পরিবার ও বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, পাশের যে বেল আইকনটা আছে ওটাকেও হিট করবে যাতে আমার ভিডিও যখনই আপলোড করি আমি তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। আর সরস্বতী পুজোর এই চ্যালেঞ্জটা তোমরা করতে পারো সরস্বতী পুজোর দিন বা সরস্বতী পুজোর আগের দিন বা পরের দিন করতে পারো চ্যালেঞ্জটা, তোমাদেরও খুব মজা হবে তোমাদের পরিবারের সাথে, এবং হার্ডওয়ার্ক করে তোমাদের জন্য ভিডিও আনতে চেষ্টা করবো। তোমাদের ভালো লাগাটা, তোমাদের ভালো লাগাটাই আমার কাছে ইম্পর্টেন্ট, সেটাতে আমার কোনো কষ্ট হবে না। তোমাদের ভালো লাগার জন্য আমি যদি কিছু ভিডিও করি গাইস, সত্যি বলছি সেটাতে আমার কোনো কষ্ট হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থাকো আর সরস্বতী পুজোতে আরও এনজয় করো, মেবি আর একটা সরস্বতী পুজোর জন্য টিউটোরিয়াল তোমাদের জন্য আসবে যেটা আমি শ্যুট করব বিশেষ করে টিনেজার আর বিগিনারদের জন্য। যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সরস্বতী পুজো খুব ভালোভাবে এনজয় করবে, আর যদি চাও তো এই চ্যালেঞ্জটা নিজেদের পরিবারের সাথে ট্রাইও করতে পারো। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন থাকবে, তোমরা ওখানে চেক আউট করতে পারো, আর যদি চাও তো আমাকে ফলো করতে পারো, এবং যদি কোনো চ্যালেঞ্জ করো বা আমার কোনো মেকআপ টিউটোরিয়াল ট্রাই করো তো আমাকে ওখানে ট্যাগও করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অনেকবার বলে দিয়েছি তো, বাই বাই, টেক কেয়ার, বাই বাই গাইস, ভালো থেকো সবাই। হ্যাঁ, টাটা, খুব ভালো থেকো, টাটা, ভালো থেকো।